হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেকদিন তোমাদেরকে কোনো ভিডিওস আপলোড করতে পারিনি, তো তার জন্য সরি। তো যাই হোক, আর আমার ভিডিওটাও দেখো না, আর আমি নিজেকে খুব দোষারোপ করছি, কারণ কি আমি নিজের ভিডিও কোনো মানে কিছু বানাতে পারছি না, তো এই কারণেই বানাতে পারছি না। তো আমার শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ, তো অনেক দিন আগে হয়তো একটা ব্লগে বলেছিলাম, তোমাদের হয়তো তোমরা জানবে যে শরীর খারাপ, মানে অ্যাকচুয়ালি অপারেশন হয়েছে, তো তো অনেক বড় অপারেশন, তো যার জন্য কী বলতো কী হয়, যারা আমরা ক্রিয়েটার তো তারা নেগেটিভিটিটা, মানে যারা রিয়েল ক্রিয়েটার তারা নেগেটিভিটিটাকে পিছনে রেখে সবসময় পজিটিভিটি দেখে। তো যাই হোক, তো তো নেগেটিভ চিন্তাধারা করলে হবে না, তো বাবা তো একদমই ঠিক হয়ে যাবে, ঠিক হচ্ছে, আস্তে আস্তে অনেকটাই রিকভারি করছে। তো এইটা নয় যে ভিডিও মানে কি বলে এটা করে করে এটা করে করে ভিডিও করা, এটা ঠিক নয়। তো তার জন্য অনেকদিন ভিডিওস করিনি, ভাবলাম চল আজকে একটা ভিডিও আপলোড করা যেতেই পারে। তো বাবা অনেকটাই সুস্থ হয়ে গেছে এখন, তো বাড়িতে নার্স থেকে তারপরে ফিজিওথেরাপিস্ট, তো সব কিছুটাই চলছে, মানে হচ্ছে আর কি বাবা, তো রিকভার করছে খুব তাড়াতাড়ি, আশা করছি বাবা সুস্থ হয়ে যাবে। তো সুস্থই, বাট আরও মানে কি বলতো, যেহেতু হাঁটতে ঠিকঠাক করে এক্ষুনি পাচ্ছে না, তো সেই তো যেহেতু একটি হাড়ের বড় অপারেশন, তো তার জন্য তো তোমাদেরকে বলেছিলাম যে বাবা এলে তো সুস্থ হলে তোমাদের সবটাই বলবো, তো বলা হয়ে ওঠেনি, তো এখন বলছি। আর ভাবলাম চলো আজকে একটা ভিডিও দিই যেটা আমার দেওয়ার খুব দরকার, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা বাড়িতে এখন সবাই কি বলতো নাইটি পরে থাকি, তো এটা বলতে হয়তো আমার খুব হাসি পাবে, লজ্জা পাবে, যাই হোক হাসি লজ্জা পেলে হবে না, কারণ তাহলে ভিডিওটা আমি করতে পারবো না, তো আমার মুখে যা আসবে আমি তাই বলে দেবো, যাই না খারাপ বল খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে ওসব নয়, কিন্তু তারও পাখাটা একটু আসতে দিয়ে দিন, নাহলে খুব সাউন্ডটা আসতে হয়ে যাবে আর তোমাদের শুনতে খুব অসুবিধা হবে। তো আমি এটাই বলছি যে নাইটে না হচ্ছে একটু বাড়িয়ে নিই, নাইটে না শাড়ি, তো আমার বরের একদমই মানে পছন্দ নয় এই নাইটিতে, ঠিক আছে, ওর পছন্দ হচ্ছে সবসময় শাড়ি, তো সবাই জানি আমরা শাড়িতেই নারী, কিন্তু এখন কজন মেয়ে বলতো যে বাড়িতে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে আছে, মানে বলছি এখন মানে যারা অনেক এক সংসারেই থাকুক বা ফুল ফ্যামিলি, আমাদের তো পুরো পড়া পরিবার আর কি যেটা বলে জয়েন্ট, তো জয়েন্ট ফ্যামিলিতেও আমরা হচ্ছে নাইটি পরে থাকি। তো অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের সকাল থেকে মানে সকাল 10টা থেকে আমাদের সবাই চলে যায়, সবাই বলতে অফিস টাইম যেহেতু জানো সবাই অনেকেই জানো, তো আমার শ্বশুর, তারপর আমার ভাসুর, আমার বর, তিনজন মিলে কিন্তু চলে যায় অফিস। তো তাহলে আমরা থাকছি হচ্ছে আমি, আমার চা, আর আমার বাচ্চাগুলো, আর আমার শাশুড়ি, এই কজনই থাকছি, তো এটাতে কোনো ম্যাটার না, তো এটাতে কোনো ব্যাপার ছিল না অ্যাকচুয়ালি। তো এটাই প্রবলেম হচ্ছে কি বাড়িতে অনেক লোকজন আসে, যেহেতু বাবার শরীরটা খারাপ, যেহেতু অপারেশন হয়েছে, যেহেতু এখন বেড রেস্ট পুরোপুরি, তো সেহেতু অনেক লোকই কিন্তু দেখতে আসছে, তো তার জন্য আমার বর বলছে যে নাইটিটা এখন অ্যাভয়েড করা যেতে পারে, কিন্তু আমি বলেছি না নাইটি অ্যাভয়েড হবে না, কারণ এত প্রচণ্ড গরম, এত গরম, হয়তো আমাকে অনেক উদাহরণ দিয়েছে যে মানে গরমে মানে তোমার সারা মানে কি বলবো সারা আমাদের জানা বাড়ির বা জানা পাড়ায়, তারপরে পুরো পাড়াতেই কিন্তু গরম হচ্ছে, তারাও কিন্তু শাড়ি পরেই রান্না করছে, কিন্তু না আমি বলেছি তুমি দেখাতে পারবে না এটা যে তারা শাড়ি পরে আছে, কারণ শাড়ি, তারপরে ব্লাউজ, তারপর পেটিকোট, যাই বলো সায়া, এগুলোতে অ্যাকচুয়ালি যতটা আর কি গরম হয়, কিন্তু এটা শুধু যদি আমি এটা পরি, আর ভিতরে তো ইনার ব্রা থাকেই, তো যাই হোক, তাহলে কিন্তু প্রচণ্ড কমফর্টেবল লাগে নিজেকে, মানে নিজের কাজটা করতেও যেমনি ভালো লাগে আর প্রচুর কমফর্টেবল লাগে, এই একবার করে এটা পরে যাচ্ছে, মানে শাড়ির আঁচলটা ঠিক করে করো পরে যাচ্ছে, নাহলে কেউ এলে গায়ে দাও, যাই হোক একটা ওড়না থাকলো আমাদের আর এটা থাকলো। আমি তোমাদের এই ভিডিওটা খুব ছোট করে একটুখানি আমি তোমাদের দিচ্ছি, তো তোমরা জাস্ট কমেন্ট করে একটুখানি বলো, কারণ এটা আমি জানি আমার ভিডিও কেউ দেখবে না, কেউ দেখো না, কোনো ইন্টারেস্ট নেই, বাট যারা যারা দেখো দু তিনজনে দেখো, তো দু তিনজনে কমেন্ট সেকশানে একটুখানি বলো যে কী বলবো
যে শাড়ি পর মানে এখন কি শাড়িটাই শ্রেয় না এইটা, মানে নাইটিটা আর কি। তো একদম কি বলবো, একদম প্রকৃত ড্রেস একদম যেটা বলে, তো হচ্ছে সেটা। তো তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে বলো তো, তাহলে আমার সুবিধা হবে কি, তোমরা যদি বলো যে না শাড়ি পরতে, তোমরা এটা ভেবো না যে তোমরা হয়তো দু তিনজন দেখো ভিডিও, তো তিনজনেই বললে হয়তো যে শাড়ি, কিন্তু এটা না যে আমি কিন্তু শাড়ি পরবো, কারণ আমি নিজে শাড়ি পরে আর মানে 100 বার জানি শাড়িতেই নারী আর শাড়িতেই ভালো লাগে, মেয়েদের কিন্তু শাড়িতেই ভালো লাগে, শাড়িতেই মানায় সেটা 100 বার 100% 200% তো সবটাই, ঠিক আছে, যত মানে দেবে সংখ্যা আর কি, অ্যামাউন্ট যত দেবে পার্সেন্ট বসিয়ে দেবে ততই কিন্তু কী বলে শাড়িতেই ঠিক আছে। বাট কিন্তু এত মানে কী বলবো, এত এই নাইটিটা এত কমফোর্টেবল, এত জাতীয় পোশাক হয়ে গেছে একটা, এমনকি সবাই ঘরে ঘরে এখন সবাই পুরো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু নাইটি পরেই থাকে। তো আমি বলছি আমরা এমন কিছু অভদ্রতামি হয়ে থাকছি না যে নারীটা পরে তার কাছে চলে যাচ্ছি, মানে কী বলবো অভদ্রতামির মতন এরকম কিন্তু কিছু না, কিন্তু আমার বরেটা ভালো লাগছে না এটা বলছে, তো যাই না, তো কিন্তু আমি ওর কথা শুনবও না, কখনোই শুনবো না, কারণ আমার পছন্দ নয়, কারণ আমার যেটা পরে আমি ভালো মানে এর ওপরে আমি এর আমরা না যখন দেখবো খুব মানে অনেক লোকজন আসছে আমরা এই নাইটির ওপরে শাড়ি পরে নিই, তবুও সেটাও কমফোর্টেবল লাগে, বাট ওই সায়া ব্লাউজ পরে শাড়িটা আমাদের ঠিক ভালো লাগে না, আমাদের ঠিক ভালো লাগে না মানে আমার ঠিক ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক, আমি এইসবে স্নান করে এসেছি, এখন বাজছে হচ্ছে 2:15 আর 1:45 বাজছে, তাহলে দেখিয়ে দিই একবার, এই দেখো 1:45 বাজছে, তো মা কলিং করছে, অনেক বড় করে লেন্থি করবো না, শুধু এইটুখানি বলবো যে শাড়ি না নাইটি, তো দুটো বললাম, তো দুটোর মধ্যে প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও, আর জানি তো কমেন্ট অনেকেই করবে না, আর মানে কি দেখোই না, কেউ কমেন্ট তো আসবে কোথা থেকে, কিন্তু যারা দু তিনজনে দেখো শুধু তাদের দু তিনজনকে একটুখানি কমেন্ট করতে বলছি আজকে, তো ব্যাস এইটুখানি আর কিছুই নয়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমি কারণ ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না, তারপরে কী বলতো প্রচণ্ড ওই সেই ঘুম থেকে উঠতে দেরি টেরি হচ্ছিলো, এখন একটু তাড়াতাড়ি উঠছি, তো এবার দেখা যাক ঠিকঠাক হয় কি আর ব্লগ দিতে পারি কি না, আমি তো প্রচণ্ড ল্যাবখোর মানুষ, তো তার জন্য তো চলো চলো, হ্যাঁ এইটুখানি বলা, আর ভিডিওটা লেন্থি করবো না, আমার ঠাকুর এখনও শুকনো হয়ে আছে, ঠাকুরটাকে জল দেবো, তারপর আমি শুকনো হয়ে আছি, আমি খাবো, আমার ছেলেকে খাওয়াবো, তারপরে আমার ছেলেকে পড়াতে বসবো, এখনও অনেক কাজ আছে, তো ততক্ষণ ভিডিওটা এইটুখানি, আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, সবাই খুব ভালো থাকো, টাটার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, টাটা।